सीपीएम ও তার সঙ্গীরা হলো সেই দলের যাদের রুটিন মাফিক বন্ধ ডাকতে হয়। তাদের উদ্দেশ্য হলো বন্ধ ডেকে দেশকে পিছিয়ে দেওয়া। এই ভাষাতেই আগামী 27 তারিখের সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বন্ধের বিরোধিতা ও সিপিআইএম এর কটাক্ষ করল বিজেপি। দলীয় রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বন্ধের বিরোধিতা করেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনটি কৃষি আইনে বাতিল, শ্রম আইন ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে দিল্লিতে প্রায় 10 মাস যাবত ধর্ণা আন্দোলন করছে কৃষকরা। এরই মধ্যে দাবি আদায়ে আগামী 27 তারিখ দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় সংযুক্ত কিষান মোর্চা। এই ধর্মঘটকে সমর্থন করেছে কংগ্রেস সহ বিভিন্ন বাম গণসংগঠন সমূহের যৌথ মঞ্চ। রাজ্য ধর্মঘট সফল করার জন্য প্রচার চালাচ্ছে বামেরা। এই অবস্থায় সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটের প্রতিবাদ ও বামেদের সমালোচনায় মুখর হল শাসক দল বিজেপি। দলীয় মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, ইস্যু থাকুক বা নাই থাকুক, সিপিআইএম ও তার সঙ্গীরা এমন দল যারা নিয়ম করে ধর্মঘটে ডেকে দেশকে পিছিয়ে দেয়। কোন রাজনৈতিক দল বন্ধ ডাকুক না ডাকুক, একমাত্র বামপন্থীরা হচ্ছে সেই দল, একমাত্র সিপিএম এবং তার সঙ্গীরা হচ্ছে সেই দল। ধারাবাহিকভাবে প্রতি বছর রুটিন মাফিক তাদেরকে বন্ধ ডাকতে হবে, ইস্যু থাকুক বা না থাকুক। এই বন্ধের উদ্দেশ্য হচ্ছে দেশটাকে পিছিয়ে দেওয়া, আর্থিক সমৃদ্ধির পথে দেশ যত এগিয়ে যায় একটা বন্ধ ডেকে, সর্বনাশা বন্ধ থেকে জনজীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করা এবং দেশের আর্থিক বিকাশকে পিছিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়ার প্রয়াস ছাড়া এই বন্ধ আর কিছু নয়। কারণ যে বিষয়টাকে কেন্দ্র করে বন্ধ ডাকছেন সেই বিষয়টা হচ্ছে কৃষি সংক্রান্ত। বিজেপি নেতা সুব্রত চক্রবর্তীর অভিমত, তিনটি কৃষি আইনের ফলে ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা, ফসলের ক্ষতিপূরণ পাওয়া সহ বিভিন্ন দিক লাভবান হবে কৃষকরাই, কিন্তু কৃষকদের বিভ্রান্ত করছেন বামেরা। জমি বন্ধ থেকে যারা টাকা পয়সা নিত তারা ইচ্ছে করলে জমিটা হরণ করে নিতে পারতেন, সেই ব্যবস্থাও এই আইনের মধ্যে সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। সেই জায়গায় কৃষকদের বিভ্রান্ত করার জন্য এবং জনগণ একটা বিভ্রান্তি অস্থিরতা তৈরি করার জন্য একটা দুর্বিষন্ধি এই বন্ধ রেখেছেন। এই বন্ধকে সামগ্রিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি তার তীব্র নিন্দা করি এবং আমরা আশা করি রাজ্যের সমস্ত অংশের মানুষ কৃষকদের সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করে চলেছেন, নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে যে 2022 সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করা তাকে নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন, কাজে এই মুহূর্তে কৃষকদের বিরোধিতা যদি কেউ করে থাকে, কৃষকদের আয় দ্বিগুণ করার বিরুদ্ধে যদি কেউ গিয়ে থাকে, সেটা বামপন্থীতে যাচ্ছে, সেটা মানিক সরকারের নেতৃত্বে আমাদের রাজ্যে এটা একটা বার্তা তারা দিচ্ছেন যে তারা কৃষি বিরোধী, কৃষক বিরোধী। 27 বন্ধে রাজ্যে বিজেপির সরাসরি বিরোধিতার পর তার প্রভাব কতটা পরিলক্ষিত হবে রাজ্যে তা বলবে সময়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।